আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এগিয়ে থাকা জো বাইডেন হোয়াইট হাউসের পথে থামছে না ট্রাম্পের তর্জন গর্জন। জাতির পিতার জন্মশতবর্ষে কাল সংসদের বিশেষ অধিবেশন, বঙ্গবন্ধুর জীবন দর্শন ও কর্মের উপর আলোচনা। নারায়ণগঞ্জ জেলা জুড়ে অবৈধ গ্যাস সংযোগ, তিতাসের অসাধু কর্মকর্তাদের সাথে প্রভাবশালীদের যোগসাজশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার একুশে সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। সংবাদ আরও থাকছে, রংপুরে শতবর্ষী গাছ কেটে পাখির আবাস ধ্বংসের অভিযোগ, নগরবাসীর ক্ষোভ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বার প্রান্তে ডেমোক্রেট জো বাইডেন। পেনসিলভানিয়ায় প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে পেছনে ফেলে মহেন্দ্রক্ষণের অপেক্ষায় বাইডেন। নেভাদা ও জর্জিয়ায় লিড নিয়েছেন তিনি। স্থানীয় সময় আজ বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন, যদিও এ ব্যাপারে এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। বিভিন্ন শহরে চলছে পাল্টাপাল্টি বিক্ষোভ। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তার ফলাফল এখনও ঝুলে আছে চার অঙ্গরাজ্যের ভোট গণনায়। ভোট গ্রহণের তিন দিন পার হলো, বিপুল সংখ্যক পোস্টাল ভোট গণনা শেষ হয়নি। সবশেষ ফলাফলে ম্যাজিক ফিগার 270 ইলেকট্রোলার ভোট এখনও কেউ অর্জন করতে পারেনি, তবে পাল্লা ভারী ডেমোক্র্যাট জো বাইডেনেরই। পেনসিলভানিয়ায় 20,000 ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে এগিয়ে হোয়াইট হাউসের পথ অনেকটাই পরিষ্কার করলেন বাইডেন। বাকি তিন রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ জর্জিয়া ও নেভাডায়ও লিড নিয়েছেন বাইডেন। এ অবস্থায় জয় ছাড়া আর কিছুই আশা করছেন না নীল দলের এই নেতা। এরই মধ্যে স্থানীয় সময়ে শনিবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও প্রতিদ্বন্দ্বী ট্রাম্প এখনই জয় পরাজয় মেনে নিতে রাজি নন, বাইডেন জয়ের ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ে এরই মধ্যে হুমকিও দিয়েছেন তিনি। এছাড়া পোস্টাল ভোট ও গণনা নিয়ে আগেই আদালতে যাওয়ার পথ এগিয়ে রেখেছেন। এ পর্যন্ত বাইডেনের ঘরে রয়েছে 264 ইলেকট্রাল ভোট, আর ট্রাম্পের রয়েছে 214। ভোট গণনা নিয়ে দেশজুড়ে পাল্টাপাল্টি দুপক্ষেরই বিক্ষোভ সমাবেশ চলছে। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসেম সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের 14তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে পূর্বে ধারণকৃত বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। দ্য কোভিড-19 প্যান্ডামিক হ্যাজ ক্রিয়েটেড এ মাল্টিফেসেটেড গ্লোবাল প্রবলেম অ্যান্ড ইট শুড বি addressed globally. We need a well-coordinated roadmap to face these crises. The G7, G20, OECD countries, multilateral development banks, and international financial institutions will have to play a vital role to bail out the LDCs and developing nations affected by the pandemic by increasing fiscal stimulus, concessional finance, and debt relief measures. জাতির পিতার জন্মশতবার্ষিকীতে কাল বসছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনে সংসদ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা করবেন। জাতির পিতার সংগ্রামী রাজনৈতিক জীবন আর তার আদর্শ তুলে ধরবেন তারা। অধিবেশন শুরুর দিন স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মাহমুদ হাসানের রিপোর্ট।
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরটিকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে আগেই। মুজিব বর্ষের নানা কর্মসূচি থাকলেও করোনা মহামারীতে সীমিত করা হয় সবকিছু। তবে মুজিব বর্ষে বসছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ভাষণ। সংসদ কক্ষে স্পিকার যেখানে বসেন তার পিছনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশের কপি পাওয়ার পরপরই অধিবেশন কক্ষে ছবি টাঙিয়েছে সংসদ কর্তৃপক্ষ। এই বিশেষ অধিবেশনই হবে প্রথম অধিবেশন যেখানে সংসদ কক্ষে বঙ্গবন্ধুর ছবি থাকবে। বিশেষ এই অধিবেশনে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, ত্যাগ, আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। মুজিব বর্ষ উপলক্ষে 10টি কর্মসূচি নিয়েছে জাতীয় সংসদ। এর মধ্যে নভেম্বরে মুজিব বর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাক টিকেট উন্মোচন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদর্শন, সংসদে বঙ্গবন্ধুর শিরোনামে একটি বইয়ের প্রকাশনা এবং শিশু মেলা অন্যতম। অধিবেশনের প্রথম বৈঠকে সবাইকে থাকার কথা বলা হবে, তবে সেক্ষেত্রে সবার কোভিড-19 পরীক্ষা করতে হবে। 3 নভেম্বর থেকে সংসদ সদস্যদের পরীক্ষা শুরু হবে। প্রথম দিন কোভিড-19 নেগেটিভ সকল মাননীয় সংসদ সদস্য অধিবেশনে অংশ নেবেন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শিল্পনগরী নারায়ণগঞ্জের সবগুলো উপজেলায় রয়েছে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ। অবৈধভাবে টানা হয়েছে 180 কিলোমিটার গ্যাস পাইপ। তিতাসের কিছু অসাধু কর্মকর্তার সাথে যোগসাজশ করে স্থানীয় প্রভাবশালীরা 20-80 হাজার টাকা নিয়ে সংযোগ দিচ্ছেন। এই অবৈধ সংযোগের কারণে ঝুঁকি থাকছে তল্লার মসজিদ ট্রাজিটির মতো বড় দুর্ঘটনারও। সাইদুল ইসলামের চার পর্বের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব আজ। নারায়ণগঞ্জের বন্দর থানা সব গ্রামেই আছে গ্যাস সংযোগ, তবে বৈধ নয়। হাজার হাজার অবৈধ সংযোগের পেছনে আছে তিতাসের বড় একটি সিন্ডিকেট। সরকারি গ্যাস কোনো জায়গায় নেই, সব জায়গায় কিন্তু অবৈধ গ্যাস। অবৈধ সংযোগ পেতে এককালীন মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে গ্রামবাসীদের। একজনে 50,000 টাকা দিয়ে গ্যাস হিসেবে মাত্র 2 মাস চালাইছে। এককালীন টাকা দেওয়ার পরেও মাঝে মধ্যেই টাকার জন্য চাপ আসে, না দিলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কতদিন হ্যাঁ একেটে দিব, হ্যাঁ টাকা দিব, কয়দিন হ্যাঁ একেটে দিব, হ্যাঁ টাকা দিব, এটা তো আমার পক্ষে সম্ভব না। অন কাজে কাজিমুদ্দি আর ওই যে আরেকজন আছে মুক্তার কাকায়। এসব এলাকার অবৈধ সংযোগের পেছনে রয়েছে স্থানীয় চেয়ারম্যান রাম। গ্যাসের লাইনটা দিছিল কে এদিকে? এটা দিছিল মুতিয়া সইতে। তাহার আলী গ্যাস দিছিল গেল 50,000 করে, একজন টাকা নিছে নিয়ে মুতিয়া গ্যাস দিছে। বন্দর থানার ডামঘর ইউনিয়ন, মুসাপুর ইউনিয়ন সহ প্রায় সব এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। 40,000 টাকা করে আমরা নিছি। প্লাস্টিকের পাইপ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে বাড়ি বাড়ি। এমনিতে অবৈধ লাইন, আর যেভাবে দিছে এটা আরো বেশি অবৈধ, এইভাবে দেওয়াটা ঠিক না। তাদের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংযোগ দেওয়ার সময় 20-80 হাজার টাকা আদায় করা হয়েছে। অবৈধ কাজের সাথে জড়িত আছে তিতাসের একটি চক্র। অসঙ্গতির বিষয়ে জানতে তিতাসের স্থানীয় কার্যালয়ে গেলে কথা বলা তো দূরের কথা, ভিতরেই ঢুকতে দেওয়া হয়নি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, নারায়ণগঞ্জ। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গাজীপুরে ট্রেন বাস সংঘর্ষে নিহত এক, ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে।
গাজীপুরে কালিয়াকড়ে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বন্ধ রয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। ভোর 4:10 সময় কালিয়াকড়ের সোনাখালী রেল ক্রসিংয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি বাসকে দুমড়ে মুচড়ে ট্রেনে প্রায় আধা কিলোমিটার সামনে নিয়ে আসে। এ সময় বাসের একজন যাত্রী নিহত হন, আহত হন আরও কয়েকজন। নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, এই দুর্ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। গ্রীষ্মকালে চাষযোগ্য বাড়ি 5 জাতে পেঁয়াজ উৎপাদন করে সফল হয়েছে মেহেরপুরের কৃষি বিভাগ। পরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ জাতে পেঁয়াজ চাষে সফল হয় চাষিরা। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এই সাফল্য দেশজুড়ে ছড়িয়ে দিলে তা পেঁয়াজের ঘাটতি পূরণে সহায়ক হবে। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। এক মৌসুমের ফসল পেঁয়াজ, এই মৌসুমের শেষ দিকে এই কৃষি পণ্যটির ঘাটতি দেখা দেয়। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত হয় বাড়ি 5 জাতের পেঁয়াজের পরীক্ষামূলক চাষ শুরু হয় মেহেরপুরে। এ কার্যক্রমে চাষিদেরও সহায়তা করে পিকেএসএফ। চাষিরা বলছেন, 90 থেকে 110 দিনের মধ্যে এই পেঁয়াজ তোলা যায়। বিঘা প্রতি উৎপাদন হয় 90 থেকে 100 মন। গ্রীষ্মকালীন এই পেঁয়াজ চাষে প্রতি বিঘায় খরচ হয় 18 থেকে 20 হাজার টাকা, লাভ আসে লাখ টাকার উপরে। এবার জেলার 98 হেক্টর জমিতে বাড়ি 5 জাতের পেঁয়াজের চাষ হয়েছে। এই সময় বাজারে পেঁয়াজ থাকে না, পেঁয়াজের একটু দাম বেশি এবং পেঁয়াজ রাখাও যায় না, এই জন্য এই সময় পেঁয়াজটা করতে পারলে অনেক লাভজনক হওয়া যাবে। পরবর্তীতে এই পেঁয়াজটা ব্যাপক আকারে মাঠে করব এবং আমাদের এই পেঁয়াজটা অনেক লাভবান হবে। প্রায় 1 থেকে 1,20,000 টাকা মতো দাম পাবো আশা করছি। ঘাটতি মেটাতে এ জাতের পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে, এজন্য কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে। বেশি পেঁয়াজ শেষে উৎপাদিত হলে তখন দাম কমে যাবে, কৃষক ন্যায্য মূল্য পাবে না। ফলে যদি এটাকে স্প্লিট করে ভাগ করে গ্রীষ্মকালে আমাদের যদি অন্তত 5-7-8 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমরা করতে পারি, তাহলে আমাদের যে 2-3 মাসের চাহিদা সেটা এই গ্রীষ্মকালীন পেঁয়াজ দিয়ে আমরা পূরণ করতে পারবো। এখানে এইটার মোটেই চাষ হতো, সেই 0 থেকে আজকে 800 মেট্রিক টন পর্যন্ত আমরা উৎপাদন করতে পেরেছি, আর তার মধ্যে 250 মেট্রিক টন আমরা সংরক্ষণাগারে রাখতে পেরেছি। মেহেরপুরের মাটির ধরন বাড়ি 5 জাতের পেঁয়াজ চাষের উপযোগী, জানান কৃষি বিশেষজ্ঞরা। মেহেরপুরের মাটি এবং এখানকার আবহাওয়া বৈচিত্র্যপূর্ণ কৃষির জন্য খুবই উপযোগী। আমরা যেটাকে উচ্চ মূল্যের ফসল বলি, সব ধরনের উচ্চ মূল্যের ফসলই মেহেরপুরে হয়ে থাকে। এই 12 মাসি জাতের পেঁয়াজের আবাদ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান কৃষি সংশ্লিষ্টদের। রত্না জামান, 21 টেলিভিশন। শতবছরের পুরাতন গাছ কেটে পাখিদের রাতের আবাস ধ্বংসের অভিযোগ রংপুর জেলা পরিষদের বিরুদ্ধে। কার্যালয়ের প্রবেশপথ প্রশস্ত করতে অর্ধশতাধিক গাছ কেটেছে তারা। এর ফলে আবাস সংকটে নগর ছেড়ে গেছে নানা প্রজাতির পাখি। এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সহ নগরবাসীরা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। জেলা পরিষদ কার্যালয়ের ভেতরের বাগানটি নানা প্রজাতির গাছে সমৃদ্ধ। এই বাগান কেবল বৃক্ষ সমৃদ্ধ নয়, নানা প্রজাতির পাখির রাতের আবাস। সম্প্রতি জেলা পরিষদ কার্যালয়ের প্রবেশপথ প্রশস্ত করতে কেটে ফেলা হচ্ছে শতবর্ষী গাছ। এসব গাছ কেটে ফেলায় পাখিরা রাতের আবাস হারিয়ে শহর ছাড়ছে। এ ঘটনায় ক্ষুব্ধ পরিবেশবিদ সহ সাধারণ মানুষ। অতিথি পাখিরা হাজারে হাজারে এসে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে। জেলা পরিষদের গাছগুলো এলাকার ঐতিহ্য একটা সৌন্দর্যমূলক ছিল। পাখিতে ভরপুর, পাখিদের আশ্রয়, পাখিদের কলকাকলি মুখর শহরের একটি প্রাণকেন্দ্র, সেই জায়গাটি ধ্বংস করা হয়েছে কিছু টাকার লোভে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবিদদের। যেই গাছগুলো কাটা হয়েছে, এই গাছগুলো মানে এর ভিতর দিয়ে প্রকৃতি পরিবেশের যেমন ক্ষতি হলো, তেমনি পাখিদের অভয়ারণ্যটা নষ্ট হলো। আর বাকি যে গাছগুলো আছে, আমরা আশা করি যে আর একটি গাছও কাটা হবে না। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা টেলিফোনে জানান, পরিষদ সিদ্ধান্ত নিয়ে গাছ কাটছে। রংপুর নগরীর পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত জেলা পরিষদের বাগান। মাসমালিসা, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবার নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আইপিএল থেকে বিদায় বেঙ্গালুরুর, কোয়ালিফায়ার রাউন্ডে হায়দরাবাদ।
আর এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এগিয়ে থাকা জো বাইডেন হোয়াইট হাউসের পথে, থামছে না ট্রাম্পের তর্জন গর্জন। জাতির পিতা জন্মশতবর্ষে কাল সংসদের বিশেষ অধিবেশন, বঙ্গবন্ধুর জীবন দর্শন ও কর্মের উপর আলোচনা। নারায়ণগঞ্জ জেলা জুড়ে অবৈধ গ্যাস সংযোগ, তিতাসের অসাধু কর্মকর্তাদের সাথে প্রভাবশালীদের যোগসাজশ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।